চলচ্চিত্রের প্লেব্যাকের দুনিয়ায় তাঁর প্রবেশ সত্যজিৎ বাবুর হাত ধরে। গুপি গাইন বাঘা বাইনে গান গেয়ে রাতারাতি দারুণ জনপ্রিয়তা পেয়ে যান সঙ্গীতশিল্পী তথা সুরকার ডক্টর অনুপ ঘোষাল। মাসুম ছবিতে তাঁর গাওয়া তুঝসে নারাজ নেহি জিন্দেগি গানটি আজও ভোলা যায় না। গান গাওয়ার জন্য পেয়েছেন স্বর্ণপদক, জাতীয় পুরস্কার ইত্যাদি। আজকের ভিডিওতে জানব তাঁরই জীবনের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। অনুপ ঘোষালের জন্ম এক সঙ্গীত পরিবারে। বাবার নাম অমূল্য চন্দ্র ঘোষাল, মা লাবণ্য ঘোষাল। মায়ের গানের গলা ছিল দারুণ, গাইতেনও খুব ভালো। মাই ছিলেন অনুপের অনুপ্রেরণা। দিদি গীতা সেনগুপ্ত গান গাইতেন, মা ও দিদির কাছেই গান শিখেছেন তিনি। ছোট থেকে এইভাবেই গানের মধ্য দিয়ে তাঁর বেড়ে ওঠা। যখন তাঁর 4 বছর বয়স তখন থেকেই সকলের নজরে চলে আসে তাঁর সঙ্গীত প্রতিভা। যখন মাইক্রোফোনে ঠিকমতো নাগাল পেতেন না তখন থেকেই অল ইন্ডিয়া রেডিওর শিশু মহল নামের এক অনুষ্ঠানে গান গাইতেন তিনি। ঠুমরি, খেয়াল, ভজন, রাগ, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক বাংলা গানসহ একাধিক গানে নিজের পারদর্শিতার পরিচয় দেন। তাঁর সঙ্গীত শিক্ষকদের মধ্যে ছিলেন সন্দীপচন্দ্র দত্ত, দেবব্রত বিশ্বাস, মনীন্দ্র চক্রবর্তী, সুচিত্রা গোস্বামী প্রমুখরা। গানের পাশাপাশি আশুতোষ কলেজ থেকে স্নাতক পাস করেন, পিএইচডি ডিগ্রি অর্জন করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। অনুপবাবুর মা ছিলেন পরিচালক সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া দেবীর বান্ধবী। বিজয়া দেবীর মাধ্যমেই অনুপবাবুর পরিচয় সত্যজিৎ রায়ের সঙ্গে। সময়টা 1968। গুপি গাইন বাঘা বাইন তৈরি করবেন সত্যজিৎ বাবু। অনুপ ঘোষালকে ডেকে পাঠালেন। শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি মিলিয়ে কয়েকটি গান শুনে বেশ প্রশংসাই করলেন তিনি। সিলেক্ট করে নিলেন গুপি গাইন বাঘা বাইনে গান গাওয়ার জন্য। মাত্র 19 বছর বয়সে সেই প্রথম সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে প্লেব্যাক করলেন অনুপ ঘোষাল। গাইলেন মহারাজা তোমারে সেলাম, ভূতের রাজা দিল বর, দেখো রে নয়ন মেলে ও মন্ত্রী মশাই, ওরে বাঘারে প্রভৃতি গানগুলি। এই ছবিতেই প্লেব্যাক করার পরই দর্শক মহলে দারুণ পরিচিতি পেয়ে যান তিনি। নেপথ্য কণ্ঠে গান করেন সত্যজিৎ বাবুর আরও 2টি ছবি, হীরক রাজার দেশে ও গুপি বাঘা ফিরে এলোতে। আরও যেসব ছবিতে তিনি গান গেয়েছেন সেগুলি হলো নায়িকার ভূমিকায় কবি, নিমন্ত্রণ, বিরাজ বউ, বাঞ্ছারামের বাগান, সাগিনা মাহাতো, মাসুম ইত্যাদি। বাংলা ছাড়াও হিন্দি, ভোজপুরি ও অসমীয়া ছবির জন্যও গান গেয়েছেন। গান পরিবেশন করতে তিনি পাড়ি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি প্রভৃতি দেশে। গান গাওয়ার জন্যই 1967-68 সময়কালে পেয়েছিলেন স্বর্ণপদক। 1981-তে হীরক রাজার দেশে ছবিতে গান গাওয়ার জন্য পান জাতীয় পুরস্কার। বর্তমানে সঙ্গীতশিল্পী ডক্টর অনুপ ঘোষাল মহাশয় দিব্যি আছেন নিজের কলকাতার বাড়িতে। তাঁর 2 মেয়ে অনুপমা ঘোষাল ও দেবযানী ঘোষাল। মেয়ে অনুপমা ঘোষাল একজন সুগায়িকা ও অধ্যাপিকা। এখনও বিভিন্ন অনুষ্ঠানে গান করেন অনুপবাবু। বিভিন্ন জায়গায় ফাংশন করতে তাঁকে দেখা যায়। এই ভিডিও দ্বারা ওনার প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।